বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম আলো প্রথম আলো লিখেছে আট বছরে সর্বোচ্চ বায়ু দূষণ আট স্থানে নির্বাচনী সংজ্ঞাতে আহত তেষট্টি চার ক্যাম্পে আগুন নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র চক্রান্ত আসে ফরিদপুর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সার বিদ্যুতের দেনা মেটাতে বন্ড ছাড়বে সরকার ময়মনসিংহে বুটের চিত্র বুট করছে তারা তারা পতমালর একান্ত সাক্ষাৎকার বুট নিয়ে উত্তেজনা আছে সীমা ছাড়ায়নি নির্বাচন হয়েই গেছে এখন ঘোষণা বাকি এসেছিলো দৈনিক দৈনিক আলোর প্রতিবেদন আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব বাংলাদেশ প্রতিদিন লিখেছে রপ্তানিতে অসহনী সংকেত টানা তিন মাস ধরে কমেছে আয় নেতিবাচক প্রভাব তৈরি পোশাকেও এখানে বিভিন্ন জনের সাক্ষাৎকার তারা চাপিয়েছে হয়রানি কমলে রপ্তানি বাড়বে ফারুক হাসান বলেছেন রপ্তানি আয় কমে যাওয়া দুশ্চিন্তার ডক্টর মুস্তাফিজুর রহমান বলেছেন ক্রেতারা আসছেন না অস্থিরতার কারণে মোহাম্মদ হাতেম বলেছেন এই কথা রাজনৈতিক সহিংসতার শিকার ডক্টর ইউনুস চলতি বছর কি করবে বিএনপি এসব ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন আমরা যদি মানব জমিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক মানব জমিন লিখেছে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফরিদপুরে বিশ্ব মিডিয়ায় ডক্টর ইউনুসের রায় বিদেশি পর্যবেক্ষকদের জন্য রাজস্বিক আয়োজন ডক্টর ইউনুস কি আইনের উর্দে বুটের মাঠে সশস্ত্র বাহিনী ভোটার আনতে যানবাহনে ছাড় বুটের মাঠে কোনটাসা নৌকা স্বতন্ত্রের পক্ষে ঝুঁকছেন অনেকেই প্রশ্ন একটাই বুটের মাঠে বিরোধী দলকে সালাউদ্দিনের প্রতিবেদন এসব ছিল মানব জমিনের প্রতিবেদন আমরা যদি দৈনিক সমকালের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক সমকাল লিখেছে নৌকার শুল স্বতন্ত্র দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না টানা তিন মাস রপ্তানি কমল জননিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী অ্যামনেস্টির বিবৃতি ডক্টর ইউনিসের সাজা বিচার ব্যবস্থার স্পষ্ট অপব্যবহার বুটের টাকা না পেয়ে সরে পড়েছেন জাপার প্রার্থীরা এসব ছিল সমকালের প্রতিবেদন দিগন্ত লিখেছে নির্বাচনী সহিংসতা বেড়েই চলেছে রেমিটেন্স আহরণে সিদ্ধান্ত মানছে না গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সবাইকে কথা বলার আহ্বান ডক্টর ইউনুস আবারও আঠারো জন করোনা আক্রান্ত বিএনপিকে অচিরেই নিষিদ্ধ করা হবে পরশ বলেছেন দৈনিক ইনকেলাব লিখেছে নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বিসানীতি ও বাণিজ্য নিষেধাজ্ঞা আতঙ্ক বিপর্যয়ের আশঙ্কায় আর্থিক খাত নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে মাতানত করব না সরে দাঁড়াচ্ছেন লাঙ্গলের প্রার্থীরা চিন্তিত নয় আওয়ামী লীগ বিচার না পেয়ে ফেরত যাচ্ছেন বিচার বিচারপ্রার্থীরা নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ইসি আনিসুর বলেছেন এই কথা দৈনিক কালবেলা লিখেছে ভোটাররা কেন্দ্রে না গেলেই সফলতা ধরে নেবে বিএনপি উন্নয়ন কাজে ঠিকাদার পাচ্ছে না ডিএসিসি বরিশালে ফাইয়াজুলের হামলা হামলাগুলি আহত চল্লিশ নতুন মামলার পর মাঠে নেই হাই সমর্থকরা আজকের পত্রিকা লিখেছে শিক্ষক নিবন্ধন তাকছে না বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা নিয়ে তাদের প্রতিবেদন রেকর্ড সংখ্যক রায় গ্রেফতারে বিএনপির মাঠ ফাঁকা যাদের টেনে তুলেছি তারা পয়সা সরাচ্ছে যায় যায় দিন লিখেছে বুটের মাঠে দুই চিত্র আওয়ামী লীগের টার্গেট কেন্দ্রে সর্বোচ্চ বুটার উপস্থিতি বিএনপি চায় বুটাররা যেন কেন্দ্রে না যায় দৈনিক ইত্তেফাক লিখেছে আচরণবিধি লঙ্ঘন হার্ডলাইনে ইসি বুটের উপস্থিতি বাড়াতে মাঠে ছয় লাখ নেতাকর্মী বিবিসি বাংলার এখন অনলাইন বাসনে রয়েছে বাংলাদেশের নির্বাচনে সেনাবাহিনী কি কাজ করে অবহেলিত বোধ করে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির বহু প্রার্থী এই এইসব ছিল আমাদের বাংলাদেশের আজকের প্রধান প্রধান কিছু জাতীয় সংবাদপত্রের সংবাদ শিরোনাম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমাদের ফলো করেননি ফলো করার অনুরোধ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে